এই হচ্ছে আমার হোটেল, যেখানে আমি আজকে সারা রাত ছিলাম। আর এই হোটেল আজকে এখন ছাড়বো। তবে দেখতে খুব সুন্দর লাগছে, তবে ততটা ভালো না, কারণ একা থেকেছি, জানি এর পরিস্থিতিটা কি। এই হচ্ছে আমাদের মিস্ত্রি, এখন আমরা বেরোবো কাজের উদ্দেশ্যে, আর সামনে দেখাবো স্টেশন। ওয়েলকাম ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি ছত্তিশগড় রায়পুর রেল স্টেশনে, দেখতে পাচ্ছো। আর আমি যাবো অন্য আরেকটাই, তো এখান থেকে যাবো কাজে। আর এর সাথে যাওয়ার গাড়ি, তার আগে ব্যাগ রাখতে হবে, কারণ ব্যাগ ভিতরে দিলে পরে জায়গা কম। খুব আমি যাবো এদিকটায় চেকার মন্দির স্টেশনে কাজের জন্য, আর আজকে এখানেই কাজ হবে। দেখতেই পাচ্ছ স্টেশনটা অনেক বড় স্টেশন, আর কাজ এখানে আমি দেখাবো কী কাজ। এই জায়গার কাজ হয়ে গেল, এখন যাব অন্য আরেকটা স্টেশনে, সেখানে গিয়ে একই কাজ করতে হবে। অবশ্য এখানে সফটওয়্যার মারতে হবে। এখন যাচ্ছি দ্বিতীয় স্টেশনে, এখানে থোড়া কাজ বাকি আছে, আর কাজটা সেরে হয়তো তৃতীয় নম্বর স্টেশনের দিকে যাব। গাড়িতে আসি এখন, দেখতেই পাচ্ছো। আর দেখা যাক যেতে যেতে কি আসে কি না আসে। দ্বিতীয় স্টেশনে আসছি, কাজ হয়নি, এখন যাবো তৃতীয় স্টেশনে, দেখা যাক সেখানে কি পরিস্থিতি। এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর সঙ্গে আমার মিস্ত্রি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়পুর থেকে স্টেশন থেকে রায়পুর ন্যাশনাল স্টেডিয়াম ক্রিকেটের, সেখানে যাওয়ার পথ। আর কিছু দূর এগিয়ে গিয়ে ডানিয়ে আরেকটা পথ চলে গেছে, সেটা হচ্ছে রায়পুর এয়ারপোর্টের দিকে। আর সত্যি একটা অসাম প্লেস অবশ্য। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অনেকে ভাববে যে মন্দির, এটা কোনো মন্দির না, এটা হসপিটাল বাচ্চাদের হার্ট অপারেশনের জন্য। তো এটা হচ্ছে রায়পুরের তালাব, আর ঠিক এই পাশে এক মিনিট, এটা হচ্ছে স্টেডিয়াম। এই স্টেডিয়াম হচ্ছে কলকাতা ফার্স্ট দু নম্বর স্টেডিয়াম ইচ্ছা আছে। আর ঠিক এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা মন্দির না অবশ্য, এটা হার্ট অপারেশনের হসপিটাল, বিশেষ করে বাচ্চাদের জিরো থেকে বারো বছর বয়স অবধি। আর এটা হচ্ছে সিধা রায়পুর থেকে আসছে, কারণ এই যে রোডটা, এইটা গেছে ওই পাশে এয়ারপোর্ট, আর সামনে এইটা স্টেডিয়াম। আর আমি যাব সম্ভবত এই রোডে। তো জায়গাটা খুবই সুন্দর, দুজনে মিলে খুবই উপভোগ করছে, কিন্তু দুঃখের বিষয় এটা আমি বহুত রোদ, যার কারণে তাকাতে পারছি না, বুঝতেই পারছো। হাওয়া চলতে হয় না, পানি আতা হ্যাঁ, আচ্ছা লহর। পার্টগুলো সত্যি মশা যাক, আর পাশে আরেকটা লেক, আরেকটা আসন, হার্ট অপারেশন করার বা জিরো থেকে বারো বছর পর্যন্ত সত্য জায়গা। যদি কেউ ছবি ঘুরতে আসো রায়পুরশান থেকে বেশি দূর না, কম তিরিশ কিলোমিটার হবে না, কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হবে। সত্যি একটা অসাম জায়গা, মিশর